প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় পর্ব ২ ব্যক্তি জীবনে ও কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আমি এক নম্বরে ওই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, বাকি অংশ আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের আইসিটি বিষয়ের ক্লাসগুলি, পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ। তো আলোচনায় আসি, আজকের আলোচনা হচ্ছে প্রথম অধ্যায়, প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ ব্যক্তি জীবনে এবং কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইতিপূর্বে আমি কিছু বিষয় আলোচনা করেছিলাম। তোমাদের পাঠ্য বই অর্থাৎ সপ্তম শ্রেণীর আইসিটি পাঠ্য বইয়ের আলোকে আমি এই আলোচনাটি করার চেষ্টা করব। তাই তোমরা আলোচনাটি দেখার পাশাপাশি, আমার এই ক্লাসটি দেখার পাশাপাশি পাঠ্য বইটি ভালো করে যদি পড়ো তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো আসি, অনলাইনে ভর্তি ফর্ম পূরণ, তাই না? আমাদের শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সহায়ক সেবা আছে অনলাইন ভিত্তিক, তথ্য প্রযুক্তি ভিত্তিক, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে অনলাইনের মাধ্যমে ভর্তি ফর্ম পূরণ। যেমন এই যে আমাদের তৃতীয় শ্রেণীর লটারির মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলো, সেখানে কিন্তু আবেদনের সব কিন্তু করেছিল এই লটারির মাধ্যমে, এবং আবেদন করার সময় অনলাইনে কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আবেদন করতে পেরেছে, তাই না? আবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তির বর্তমানে আর প্রতিষ্ঠানে গিয়ে ফর্ম পূরণ করতে হয় না, অনলাইনে যে কোনো স্থান থেকেই কম্পিউটারের মাধ্যমে ফর্ম পূরণ করা সম্ভব হয়। এটি হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে। এগুলি হচ্ছে এক ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এছাড়াও কাগজবিহীন ভর্তি পরীক্ষা, কাগজবিহীন ভর্তি পরীক্ষা বলতে বোঝায়, যেমন কাগজবিহীন ভর্তি পরীক্ষা প্রক্রিয়াটি 2009 সালে এই 21 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উদ্বোধন করেছিলেন। তারপর হতে দেশের প্রায় সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কাগজবিহীন অনলাইন ভিত্তিক পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে, এবং কোনো কোনো প্রতিষ্ঠানে এই অনলাইনের মাধ্যমে পরীক্ষাও হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে পূর্বের ক্লাসে আমি এই কিছু অংশ আলোচনা করার পরে আমি ওই রিলেটেড এমসিকিউ প্রশ্ন আলোচনা করি। তাই এই কিছুক্ষণ আগে যে বিষয়টি আমি আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে কিছু এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব। এটা হচ্ছে এমসিকিউ 25 নম্বর, তার মানে কি গত ক্লাসে আমি 24টি এমসিকিউ আলোচনা করেছি। সেজন্য এখানে লক্ষ্য করি, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবা হলো ইমেইল, ইবুক, ই-কমার্স। ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, ইবুকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক, এবং ই-কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। তো তিনটাই হচ্ছে আমাদের এই ইন্টারনেট ভিত্তিক সেবা। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইন্টারনেট ব্যবহার করে সেভিংস থেকে কিছু টাকা কোথায় আনা হয় বা কোথায় নিয়ে আসা হয়? বেকিং অ্যাকাউন্টে, চেকিং অ্যাকাউন্টে, ক্যাশ অ্যাকাউন্টে, ফ্রিক অ্যাকাউন্টে? সঠিক উত্তর হচ্ছে চেকিং অ্যাকাউন্টে। অর্থাৎ তোমাদের বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করছি, ইন্টারনেটের মাধ্যমে সেভিংস থেকে কিছু আসা নিয়ে, কিছু টাকা নিয়ে আসাকে বলা হয় চেকিং অ্যাকাউন্ট। এবার আসি ইলেকট্রনিক ভোটিং মেশিন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইভিএম। ইভিএম এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ যে মেশিনের মাধ্যমে ভোট কাজ সম্পন্ন করা হয়, নির্বাচনের কাজ সম্পন্ন করা হয়। তো লক্ষ্য করি, বাংলাদেশের প্রযুক্তিবিদদের তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট গ্রহণের মাধ্যম সহজ হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটারদের মেশিনের বোতাম চেপে সহজে ভোট দিতে পারে, ফলে সময় সাশ্রয় হয়। যেমন ডান দিকে লক্ষ্য করি, এই যে একটি ভোটিং মেশিনের আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং এখানে এই যে এই ভোট প্রদানের মাধ্যমে বোতাম অর্থাৎ বাটন চেপে ভোট দেওয়া হয় এই ইভিএম সিস্টেমে। তবে এবার আমরা ইভিএম সম্পর্কিত কিছু এমসিকিউ প্রশ্ন, তাই না? লক্ষ্য করি, ইভিএম এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, খ নাম্বার, ইলেকট্রনিক ভোটিং মেশিন। তাহলে আমাদের এখানে কিন্তু ইলেকট্রিক উপরে আমাদের বানানগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, ইলেকট্রিক ভোটিং মেশিন নয়, এটা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। তাই আমরা এই বানানগুলো একটু লক্ষ্য করব। তো এবার পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশের বিজ্ঞানীদের অবদান রয়েছে? প্রিন্টার, ল্যাপটপ, রোবট, ইভিএম, ইভিএম মেশিন, ইলেকট্রনিক
ভর্টিং মেশিন বাংলাদেশের বিজ্ঞানীদের অবদান এবং বাংলাদেশের বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রিন্ট করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তো প্রিন্ট করতে কোনটি ব্যবহার করা হয়, তোমরা সবাই পারবে এটি আশা করি। প্রিন্টার, ল্যাপটপ, নোটবুক, ফটোকপি মেশিন। প্রিন্ট করতে কোনটি ব্যবহার করা হয়? প্রিন্টার ব্যবহার করা হয়। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার ফটোকপি মেশিনও তো ব্যবহার করা হয়। ফটোকপি মেশিন যেটি যখন প্রিন্টার হিসেবে কাজ করে তখনই প্রিন্ট করা হয়। তাছাড়া এমনি ফটোকপি নর্মালি ফটোকপি মেশিনের কাজ হচ্ছে ফটোকপি, আলাদা ফটোকপি করা। কিন্তু ফটোকপি মেশিনকে যখন প্রিন্টার হিসেবে ব্যবহার করব তখনই এই ফটোকপি মেশিনের মাধ্যমে প্রিন্ট করা সম্ভব হবে। খুব দ্রুত বিদেশে থেকে ছবি পাঠানো হয় কিসের মাধ্যমে? কম্পিউটার, ইমেল, এসএমএস করে, জিপিএস। সঠিক উত্তর হচ্ছে ইমেইলে। অর্থাৎ আমি যদি একটি ছবি পাঠাতে চাই মেসেঞ্জার, ইমেইল এগুলোর মাধ্যমে, তাই না? আমরা খুব সহজেই পাঠাতে পারি। পরবর্তী, নতুন প্রজন্মের মানুষ আজকাল কাগজে না লিখে কোথায় লিখতে পছন্দ করে? প্রিন্ট, কম্পিউটার, ব্যালট পেপারে, ইলেকট্রনিক মেশিনে। সঠিক উত্তর হচ্ছে কম্পিউটারে লেখা পছন্দ করে, বিশেষ করে বর্তমানে মানুষ বিশেষ করে কাগজে না লিখে কম্পিউটারে লেখা পছন্দ করে। যেমন লক্ষ্য করে দেখো, আমি কিন্তু তোমাদের বোর্ড ব্যবহার না করে কম্পিউটারের মাধ্যমে আমি এগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। ফলে কি হচ্ছে, আমার এগুলি তোমাদের পড়তেও সুবিধা হচ্ছে, আমার উপস্থাপন করতেও সুবিধা হচ্ছে, সময়ও সাশ্রয় হচ্ছে। সেজন্য ব্যক্তিগতভাবে আমি কাগজে লেখার তুলনায় এই কম্পিউটারের লেখাকে বেশি সাশ্রয় পছন্দ করি। পরবর্তী প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয় প্রযুক্তির মাধ্যমে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়ায় প্রথম চালু করেছিল? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, কত সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করে? 2008, 9, 10, 11। 2009 সালে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কিসের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া কার্যটি সম্পন্ন করা হয়? লক্ষ্য করি, ফর্মের মাধ্যমে, মোবাইলে এসএমএস পাঠিয়ে, কম্পিউটারের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে মোবাইলে এসএমএস পাঠিয়ে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়ে থাকে। কারণ তোমরা যদি চান্স পাও তাহলে কিন্তু মোবাইলে এসএমএস এর মাধ্যমে তোমরা জানতে পারো, তাই না? সর্বপ্রথম কোন পত্রিকায় কাগজবিহীন অফিসের ধারণা দেওয়া হয়? নিউ ইয়র্ক টাইম, নিউজ টাইম, বিজনেস উইক, দা ইকোনমিক। সঠিক উত্তর হচ্ছে বিজনেস উইক, একটি পত্রিকার নাম যার মাধ্যমে কাগজবিহীন অফিসের ধারণা সর্বপ্রথম ব্যবহার করা হয়। কাগজবিহীন অফিসের কার্যক্রম পরিচালনার মূল ভূমিকা পালন করে কোনটি? মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সঠিক উত্তর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ কাগজবিহীন অফিসের তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি অংশ বা ব্যবহার। বিজনেস উইক হলো, তোমরা এটি পারবে, কিছুক্ষণ আগে বলেছি, ব্যবসা প্রতিষ্ঠান, সাপ্তাহিক ব্যবসা কেন্দ্র, ম্যাগাজিন, ব্যবসা কেন্দ্র। সঠিক উত্তর হচ্ছে ম্যাগাজিন বা পত্রিকা। পরবর্তী প্রশ্ন, প্রিন্টারের মাধ্যমে কাগজে লেখার কালি হিসেবে কি ব্যবহার করা হয়? অর্থাৎ প্রিন্টারে যে কালি ব্যবহার করি ওইটার একটা ড্রাম মতো, ওইটার একটা নাম আছে, নাম কি? ড্রাম, টোনার, রিবন, লেপ। তাহলে প্রিন্টারে যে কালি ব্যবহার করি তার নাম হচ্ছে ট্রোনার, ট্রোনার বলা হয়। কিছুক্ষণ পরে আমি ট্রোনারের ছবি দেখাচ্ছি। এরপর আসি ভার্চুয়াল অফিস বলতে কি বুঝি। ভার্চুয়াল অফিস বর্তমানে একটি আধুনিক কনসেপ্ট। তথ্য প্রযুক্তির যুগে অফিসে না এসেও যাবতীয় কাজ যে কোনো স্থান থেকে যে কোনো কাজ আমি অফিসে করতে পারবো, এই সিস্টেমটার নাম হচ্ছে ভার্চুয়াল অফিস। এই ধরনের অফিসে ভার্চুয়াল অফিস বলা হয়। কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে অফিসের কাজকর্ম সম্পূর্ণ করার আরেক নাম হচ্ছে কল সেন্টার। কল সেন্টার মানে কি? আমি কল সেন্টার যেখানে অনেক কম্পিউটার আছে, যে ডান দিকে একটি ভার্চুয়াল অফিসের কল সেন্টার দেখতে পাচ্ছি, যে কম্পিউটার ব্যবহার করে বিশ্বের যে কোনো কাজ আমি কল সেন্টার ব্যবহার করে করতে পারি, কম্পিউটার ব্যবহার করে, যেটি ভার্চুয়াল অফিস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, অফিসে না এসে অফিসে কাজকর্ম চলছে, এরকম অফিসের নাম কি? ভার্চুয়াল অফিস, কম্পিউটার অফিস, ইকো ভার্চুয়াল অফিস, এক্সটার্নাল অফিস। সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল অফিস। পরবর্তী প্রশ্ন, কত সালে ভার্চুয়াল অফিস সম্পর্কে প্রথম আলোচনা হয়? 1980 সালে, 81 সালে, 83 সালে, 1985 সালে। সঠিক উত্তর হচ্ছে 1983 সালে সর্বপ্রথম এই ভার্চুয়াল অফিস সম্পর্কে আলোচনা করা হয়।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, তা না হলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি আজকে অনেক বিষয় আলোচনা করব, যার কারণে একটু দ্রুত বলছি, তাই তোমরা মনোযোগ সহকারে শুনবে। ভার্চুয়াল অফিসের কার্যক্রম শুরু হয় কত সালে? কিছুক্ষণ আগে প্রশ্নটা ডাবল হয়ে গেছে নাকি? 1994 সালে? না, ডাবল হয়নি। আগেটা ছিল ভার্চুয়াল অফিসে আলোচনা হয়, আর এটা হচ্ছে কার্যক্রম শুরু হয়। তো কার্যক্রম শুরু হয় 1994 সালে। 1994 সালে এই ভার্চুয়াল অফিসের কার্যক্রমের যাত্রা শুরু হয়। পরের প্রশ্ন, আমাদের দেশে নানা জায়গায় কি বসানোর কাজ চলছে? কম্পিউটার অফিস, কল সেন্টার, কাগজবিহীন অফিস, ইন্টারনেট অফিস। কল সেন্টার, কল সেন্টার হচ্ছে অনেকগুলো কম্পিউটার একসাথে থাকবে, যেখানে মানুষ ইচ্ছে মতো কম্পিউটার ব্যবহার করে অন্য অফিসের কাজ সম্পন্ন করতে পারবে, যাকে বলা হয় কল সেন্টার। কি ধরনের অফিস হলে নির্দিষ্ট সময়ের বাইরেও অফিসে কাজকর্ম করা যায়? কোন ধরনের অফিসে? অফিসের বাইরে থেকেও আমি কাজকর্ম সম্পন্ন করতে পারবো। লক্ষ্য করি, স্বাধীন অফিস, ফ্লেক্সিবল অফিস, ভার্চুয়াল অফিস, ভাইটাল অফিস। সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল অফিস। পরবর্তী প্রশ্ন, ভার্চুয়াল অফিস অর্থ যেখানে ইচ্ছে সেখানে কাজ করা যায়, সশরীরে অফিসে থাকতে হয় না, 24 ঘন্টা অফিসে থাকতে হয় সাধারণ অফিসের মতো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সশরীরে অফিসে থাকার প্রয়োজন হয় না, অর্থাৎ ভার্চুয়াল অফিস ব্যবহার করলে পরে আমার অফিসে না যেও আমি কম্পিউটারের মাধ্যমে বাসায় বসে বা অন্য কোনো স্থান থেকে আমি কাজ সম্পন্ন করতে পারবো, অফিসের কাজ, যেখানে আমার অফিসে যাওয়ার প্রয়োজন হবে না সশরীরে। ভার্চুয়াল অফিসের উদাহরণ কোনটি? বিমা কোম্পানি, ব্যাংক, কল সেন্টার, পাবলিকেশন। তোমরা এটি পারবে, একটু চিন্তা করো। ভার্চুয়াল অফিসের উদাহরণ হচ্ছে কল সেন্টার। তো এবার আসি কাগজবিহীন অফিস। কাগজবিহীন অফিস বলতে বোঝায় সবকিছু ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সম্পন্ন হবে, কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হবে, কম্পিউটারাইজ অফিস, দ্যাট ইজ আমাদের কাগজবিহীন অফিস। লক্ষ্য করি, কল সেন্টারের মাধ্যমে ভার্চুয়াল অফিস পরিচালনার ফলে কোনো প্রকার কাগজের প্রয়োজন হয় না, 24 ঘন্টা এই অফিস খোলা থাকে এবং যে কোনো স্থান হতে এই কাজ সম্পন্ন করা যায় যে কোনো সময়। যেমন ডান দিকে আবার আমি কল সেন্টারের একটি চিত্র উপস্থাপন করেছি, যে কম্পিউটারের মাধ্যমে যে কোনো কাজ এখানে বসে পৃথিবীর যে কোনো কাজ একটা অফিসের মাধ্যমে সম্পন্ন করা যায়, যেটাকে বলা হয় কল সেন্টার। এটা কাগজবিহীন একটি অফিস। পরবর্তী প্রশ্ন, টোনার বলতে কি বুঝি? কম্পিউটারের কোনো তথ্য প্রিন্ট করার জন্য যে কালি ব্যবহার করা হয়, ওই কালির যার মধ্যে থাকে সেটাকে বলা হয় টোনার। যেমন আমি প্রিন্টারের মধ্যে এই টোনারটা সেট করলে পারে, এই টোনারে যদি কালি থাকে তাহলে প্রিন্ট হবে, এই টোনারে যদি কালি না থাকে তাহলে কিন্তু প্রিন্ট হবে না। সেজন্য প্রিন্টারের জন্য যে কালি ব্যবহার করা হয় তাকে টোনার বলে। বিভিন্ন ধরনের টোনার আছে, তার মধ্যে যে এখানে একটি চিত্র উপস্থাপন করেছি। রোবট বলতে কি বুঝো? রোবট হচ্ছে যন্ত্র মানব। রোবট কি? যন্ত্র মানব। যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে তাকে রোবট বলে, মানুষের মতো বুদ্ধি নিয়ে কাজ করে তাকে কি বলে? রোবট বলে। রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট মানুষের মতো বুদ্ধি নিয়ে কাজ করে। লক্ষ্য করি, রোবট হচ্ছে মানব, যন্ত্র মানব। যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে তাকে রোবট বলে। বর্তমানে বড় বড় কলকারখানায় বিভিন্ন রোবট ব্যবহার করে এই কাজকর্ম সম্পন্ন করে থাকে, ঝুঁকিপূর্ণ কাজ। যেমন এই যে ডান দিকে একটি ছবি চিত্র দেখতে পাচ্ছি, এটি একটি রোবটের চিত্র। যেমন গভীর খনিতে বিপজ্জনক কাজ করার জন্য রোবট পাঠায়, মহাশূন্য অভিযানে রোবট পাঠায়, এরকম বিভিন্ন রকম কলকারখানায়ও এখন রোবট ব্যবহার হচ্ছে। রোবট ব্যবহারের সুবিধা হচ্ছে এই, আবার এই যে ইন্ডাস্ট্রিয়াল রোবট ব্যবহার করে বিপজ্জনক কাজ করা হয়। রোবট ব্যবহারের সুবিধা হচ্ছে ঝুঁকি কম, এবং রোবট ক্লান্তিহীনভাবে বিরতিহীনভাবে কাজ করতে পারে, যার কোনো ক্লান্তি নাই মানুষের মতো, যার কারণে রোবটের অনেক সুবিধা রয়েছে। এবার আসে পাইলটবিহীন ড্রোন বিমান। পাইলটবিহীন বিমানকে ড্রোন বিমান বলে। যেমন এই যে একটি বিমান, যুদ্ধ বিমান দেখতে পাচ্ছি, এই যুদ্ধ বিমানটি পাইলটবিহীন, অর্থাৎ রোবটে পরিচালনা করে, তাই না? যেমন ড্রোন এক প্রকার পাইলটবিহীন যুদ্ধ বিমান। বর্তমানে বিভিন্ন যুদ্ধে এই ড্রোন বিমান ব্যবহার করা হচ্ছে। এটি ব্যবহারের সুবিধা হচ্ছে কোনো প্রকার চালক ছাড়া কম্পিউটারের মাধ্যমে এটি পরিচালনা করা হয় বলে এটি কম ঝুঁকিপূর্ণ এবং কম বিপজ্জনক। এই যে ডান দিকে আমরা একটি ড্রোন বিমানের ছবি বা পাইলটবিহীন বিমানের ছবি দেখতে পাচ্ছি।
এবার যা আলোচনা করলাম এতক্ষণ তার পরিপ্রেক্ষিতে কিছু এমসিকিউ প্রশ্ন কিছুক্ষণের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ। আর একটু ধৈর্য ধরে তোমরা দেখো, চালকবিহীন বিমানকে কি বলে? তোমরা সবাই পারবে। সঠিক উত্তর হচ্ছে ড্রোন বলে, চালকবিহীন বিমান। কোনটিকে শ্রমিকের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়? শ্রমিকের বিকল্প হিসাবে, মানুষের বিকল্প হিসাবে, মানুষের মতো কাজ করে কোনটি? কম্পিউটার, যন্ত্র, অর্থ, রোবট। সঠিক উত্তর রোবট। রোবট মানে তো যন্ত্র মানব, তাই না? ড্রোন বিমান কি? যুদ্ধ বিমান, বোমারু বিমান, দ্রুতগামী বিমান, চালকবিহীন বিমান। এখানে সঠিক উত্তর হচ্ছে চালকবিহীন বিমান, অর্থাৎ ড্রোন চালকবিহীন বিমান। বিষয়টি মনে রাখবে, চালক ছাড়া এই ড্রোন বিমান পরিচালনা করা যায় কম্পিউটারের মাধ্যমে। কার নিজস্ব বুদ্ধিমত্তা নেই? কার নিজের বুদ্ধি নেই? বাঘের, রোবটের, মানুষের, হরিণের? নিজের বুদ্ধি নেই, অন্যের বুদ্ধি নিয়ে চলে, কোনটি? রোবট। রোবট যদিও মানুষের মতো কাজ করে, কিন্তু মানুষ যে বুদ্ধি বা যে প্রোগ্রাম সেট করে রাখবে সেই প্রোগ্রামের মাধ্যমে রোবট কাজ করবে, তার বাইরে কিন্তু রোবট কাজ করতে পারবে না। সেজন্য রোবটের নিজস্ব কোনো বুদ্ধি নাই। রোবটকে যে বুদ্ধি রোবটের মধ্যে বা যে প্রোগ্রাম ব্যবহার করা হবে সেই প্রোগ্রাম অনুযায়ী রোবট কাজ করবে। সেজন্য বলা হচ্ছে রোবটের নিজস্ব কোনো বুদ্ধি নাই, রোবট মানুষের দ্বারা পরিচালিত, মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট পরিচালিত হয়। তো এবার আসি, আজকাল যুদ্ধ বিমানে কি থাকে না? পাইলট, বোমা, তথ্য প্রযুক্তি, ড্রোনার। সঠিক উত্তর হচ্ছে পাইলট থাকে না যুদ্ধ বিমানে, পাইলট বিহীন যুদ্ধ বিমান যেগুলি ড্রোন বলে, তাই না? কিছুক্ষণ আগে বলেছি। তো এবার আসি ই ক্লাসরুম। ই ক্লাসরুম হচ্ছে ইলেকট্রনিক ক্লাসরুম, যে ক্লাসরুম গুলা কম্পিউটারাইজ, ইন্টারনেট বেস, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার সহ ক্লাস। যেমন আমার বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু একটি আইএলসি ল্যাব আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযুক্ত আছে, তাই না? এই ধরনের ক্লাসকে বলা হয় যে ই ক্লাসরুম। যেমন এই যে এখানে কিছু কম্পিউটারের সামনে কাজ করছে, এখানে আমিও আছি কিন্তু আমাকে দেখা যাচ্ছে না। এটা থাইল্যান্ডের ক্যাসেট আর্ট ইউনিভার্সিটির ল্যাবে যখন আমরা ট্রেনিংয়ে ছিলাম তখন এই প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু ইন্টারনেট অ্যাক্টিভ আছে। এই ধরনের ক্লাসগুলিকে ই ক্লাসরুম বলে। খুব সহজেই আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এবং ক্লাস করতে পারি ই ক্লাসরুমে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে একজন শিক্ষকের কাছে জায়গা, যে কোনো জায়গা থেকে ক্লাস নিতে পারে। যেমন আমি এখানে বসে তোমাদের ক্লাসটা নিচ্ছি, তাই না? এটা জুমে নিতে পারি, এই যে ভিডিও মাধ্যমে নিতে পারি, রেকর্ডিং ক্লাস নিতে পারি, এগুলো হচ্ছে ই ক্লাসরুমের অংশ। তো এবার আসি পরের প্রশ্ন, একজন শিক্ষক ক্লাসরুমে পড়াবেন, সারা দেশের মানুষ তা পড়বে, এই অবস্থাকে কি বলে? এটাকে বলা হয় ই ক্লাসরুম, ই ক্লাসরুম বলে। ওয়েল্ডিং মেশিন কোথায় ব্যবহৃত হয়? তৈরি পোশাক শিল্পে, টেক্সটাইল শিল্পে, জাহাজ তৈরি শিল্পে, রাসায়নিক শিল্পে। জাহাজ তৈরি শিল্পে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে, কারণ জাহাজ তৈরি করার জন্য লোহা দিয়ে যেহেতু জাহাজ তৈরি করা হয় সেজন্য এই ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। ওয়েল্ডিং এর তীব্র আলোর দিকে তাকালে কিসের কোনো ক্ষতি, কিসের কোনের, মানুষের কোন অঙ্গের ক্ষতি হয়? হাত, পা, মাথা, চোখ, চোখের ক্ষতি হয়। অর্থাৎ ওয়েল্ডিং যখন করবে তখন ওয়েল্ডিং এর দিকে আমরা তাকাবো না, বিশেষ করে খালি চোখে তাকাবো না, তাকালে ক্ষতি হবে। চশমা পরেও তাকাবো না, তাকালে ক্ষতি হবে। একঘেয়ে বিপজ্জনক কাজগুলো কারা ভালোভাবে করতে পারে? রোবট করতে পারে, তাই না? একঘেয়ে কাজ নিরবিচ্ছিন্ন ভাবে করতে পারে, বিরতিহীন ভাবে করতে পারে রোবট যে কোনো কাজ। এবার আসি, আমার তোলা ভিডিও সারা বিশ্বের সামনে তুলে ধরতে কোন সাইডে প্রয়োজন হবে? আমার এই ভিডিওটা, এই যে আমি ভিডিও ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা যদি আমি সবার মাঝে তুলে ধরতে চাই তাহলে কোনটি ব্যবহার করবো? তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সাইট, ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। ই কার্ড কোথায় পাওয়া যায়? স্কুলে, বাজারে, টেলিভিশনে, ইন্টারনেটে? সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেটে পাওয়া যায় ই কার্ড, ইলেকট্রনিক কার্ড। চিঠি পৌঁছে দেওয়ার জন্য কি ব্যবস্থা গড়ে উঠেছে? বন বিভাগ, কর বিভাগ, ডাক বিভাগ, টেলিযোগাযোগ বিভাগ। সঠিক উত্তর হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে, সরি, ডাক বিভাগের মাধ্যমে চিঠি বিলি করা হয়। এসএমএস এর পূর্ণ নাম কি? এসএমএস এর পূর্ণ নাম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস,
অর্থাৎ এই যে শর্ট মেসেজ সার্ভিস, এই যে এটা হচ্ছে সঠিক উত্তর, শর্ট মেসেজ সার্ভিস। বানানগুলো একটু খেয়াল করতে হবে, প্রথমে আসে কিন্তু শর্ট মেইল সার্ভিস, এটা কিন্তু হবে না, শর্ট মেসেজ সার্ভিস হবে। আমরা মোবাইলের মাধ্যমে এসএমএস করি না, এটা পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। বর্তমানে নিম্নের কোন দেশটি এখন বড় বড় জাহাজ তৈরি করে বিদেশে বিক্রি করে? আমাদের বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন বিশেষ করে কোম্পানি যারা যে সমস্ত, যেমন বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়েস্টার্ন মেরিন, এরকম কিছু কোম্পানি আছে যারা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এরা কি করে বড় বড় জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানি করে, বিক্রি করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই এক নম্বর অধ্যায়ের অবশিষ্ট অংশগুলি নিয়ে আমি পরবর্তী ক্লাস নেওয়ার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।